আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানে প্রাপ্য বার্তা এবং প্রাপ্ত বার্তা দুইটা কি এক না প্রাপ্য বার্তা আর প্রাপ্ত বার্তা দুইটা এক না কিন্তু প্রাপ্য বলতে সম্পদ বোঝায় প্রাপ্য মানে পাওয়ার যোগ্য ভবিষ্যতে আমি পাব তো প্রাপ্য বার্তা রেয়ামিলের ডেবির দিকে বসে যেমন প্রাপ্য কমিশন প্রাপ্য হিসাব প্রাপ্য থাকলেই রেয়ামিলের ডেবির দিকে বসবে অন্যদিকে প্রাপ্ত বার্তা প্রাপ্ত কমিশন প্রাপ্ত শিক্ষানবিষে প্রাপ্ত যদি থাকে তাহলে কিন্তু ক্রেডিট দিকে বসবে অর্থাৎ প্রাপ্য বার্তা রেয়া মিলে ডেবিটে বসে কারণ এটি সম্পদ পাওয়ার যোগ্য প্রাপ্য মানে পাওয়ার যোগ্য আর প্রাপ্ত বার্তা যেটি পেয়েছি আয় এটি রেয়া মিলে ক্রেডিট দিকে বলবে কারণ আয় রেওয়িলে ক্রেডিট দিকে বসে আবার আমরা যখন এই আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন প্রাপ্য বার্তা সম্পদ বাসে বসবে চলতি সম্পত্তির মধ্যে আর প্রাপ্ত বার্তা এই অন্যান্য অন্যান্য আয়ের মধ্যে বসবে আমরা অন্যান্য বা অপরিচালনা আয় যখন লিখি তার মধ্যে এই প্রাপ্ত বার্তা বসবে আর প্রাপ্য বার্তা সম্পদ